नमस्कार बंधुरा, आपनारा देखछेन अमित मऊ द ट्रावेलिंग पेयर। आजकेर भिडियोते आपनारा देखते पाबेन छांगु लेक, नाथुला पास ओ बाबा मंदिर। आमरा एई इस्ट सिक्किमेर एई डे ट्रिपटाय आजके आमरा जाबो, एई तीनटे जायगा घुरबो। ता पुरो भिडियोटा देखते थाको, कोथाओ स्किप करबे ना, केननाय एई भिडियोते अनेक इनफरमेशन तोमरा पाबे जे आमरा किभाबे गेछिलाम, कत टाका कि लेगेछिलो सेसब तोमादेरके बोलबो, एबं पुरो जात्रापथटा एबं नाथुला पास, छांगु लेक, बाबा मंदिर सब किछुई तोमरा देखते पाबे। तो भिडियोटा स्किप ना करे देखते थाको। এই নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক আমরা গিয়েছিলাম 900 টাকায় পার হেড। এটি একটি শেয়ারিং ট্রিপ, একটি গাড়িতে 10 জন কিংবা যে ট্রাভেলার যে গাড়িগুলো থাকে 15 জন সেই গাড়ি করে নিয়ে যাওয়া হয়। আমরা ট্রাভেলার গাড়ি চেপে গেছি, আমাদের মাথা পিছু পড়েছে 900 টাকা। আমাদের হোটেলের সামনেই যে ট্যুর অপারেটর ছিল, যার সঙ্গে আমরা গুরুদংবার লেক গিয়েছিলাম, তার কাছ থেকেই এই ট্রিপটি আমরা ফিক্সড করি। আর এই ট্রিপে যেতে গেলে কিছু ডকুমেন্টস লাগবে, যেমন গুরুদংবার লেক যেতে গিয়ে যেরকম লেগেছিল ভোটার আইডি কার্ডের জেরক্স ও একটি পাসপোর্ট সাইজ ফটো, এখানেও সেরকম এটি লাগবে। এটি ট্যুর অপারেটর কিংবা ড্রাইভারকে আগে থেকে দিয়ে দিতে হয়, তারাই এই জায়গাটি যাওয়ার জন্য পারমিশন কিংবা পারমিট করিয়ে রাখে। তা আমরা ওই ট্যুর অপারেটরের কাছ থেকে এই ট্রিপটি বুক করে আমরা নিয়েছিলাম, এবং যাওয়ার দিনকে আমাদের সকালে প্রথমেই চলে যেতে হয়েছিল ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, আমাদের গাড়ির নাম্বার এবং ড্রাইভারের ফোন নাম্বার আমাদের কাছে দেওয়া ছিল, আমরা ড্রাইভারকে ফোন করলাম, তিনিও সঙ্গে সঙ্গে চলে এলেন আর আমাদেরকে ভেতরে গিয়ে গাড়িতে বসতে বললেন। গাড়ি ছাড়ার টাইম ছিল সকাল 8টায়, কিন্তু সব মানুষরা এসে জড়ো হয়ে গাড়ি ছাড়তে ছাড়তে মোটামুটি সকাল 9টা বেজে গেছিল, আর ওই টাইমেই ঠিক 8:30 থেকে 9টার মধ্যেই গাড়ি সব ছেড়ে দেয়। তা আমরা আজকে যাচ্ছি প্রথমে নাথুলা পাস, তারপরে যাব বাবা মন্দির, এবং ফেরার সময় দেখব ছাঙ্গু লেক। তা ওয়েদার আজকের যথেষ্ট পরিষ্কার, কিন্তু যখন আমরা নিচে ছিলাম তখন অনেকটাই মেঘলা ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো, দেখো দূরে মেঘটা দেখা যাচ্ছে, পুরো মেঘের সাগর। আর যত আস্তে আস্তে উপরের দিকে উঠছি সেই মেঘলা ভাব কেটে গিয়ে পুরো পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে। আর নিচে যেহেতু মেঘলা ছিল সেই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, নাহলে নাথুলা পাস যাওয়ার সময়তেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এই রাস্তা থেকেই, কিন্তু আজকে যেহেতু একটু ক্লাউডি ওয়েদার সেই জন্য কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যায়নি, নাহলে পুরো পরিষ্কার ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তা দেখছো আমরা রাস্তা দিয়েই যাচ্ছি, এখানকার রাস্তা খুবই সুন্দর এবং পাশেই খাত, খুবই সুন্দর রাস্তা। আজকে আমরা যাচ্ছি নাথুলা পাস বাবা মন্দিরটা যেতে যেতে এক জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছে, যে এখানে মানে কিছু খাবার দাবার খাওয়ার জন্য। তা আমরা নেবেই যথারীতি ছবি তুলতে শুরু করে দিয়েছি, আর এই চারপাশটা খুবই সুন্দর, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। আর এখানে আসা রাস্তাটা খুব সুন্দর, আর নিচে পুরোটা মেঘ ছিল, বলো আজকে মানে মেঘটা আজকে বেশি, কুয়াশাটা সকাল থেকে, আর যত উপরে উঠলাম তত মেঘ আমাদের নিচে চলে গেল, আর এখন পুরো রোদ্দুর আর আকাশও পুরো একদম ক্লিয়ার আকাশ। তা চলো তোমাদেরকে পুরো দেখিয়ে দিই এই জায়গাটা। এই জায়গাটাতে অনেকগুলো হোটেলও আছে, এখানে মোমো, ম্যাগি, এমনকি ভাত ডাল খাওয়ারও ব্যবস্থা আছে। এখানে ভাত খেতে গেলে আগে থেকে বলে রাখতে হয়, তাহলে ফেরার সময় মানে নাথুলা পাস বাবা মন্দির থেকে ফেরার সময় এখানে তাহলে খাওয়া যায়। তা সবার খাওয়া দাওয়ার পর আমরা আবার যথারীতি চলতে শুরু করলাম, আমরা তো যাব প্রথমেই নাথুলা পাস। আর এই জায়গাটিতে ম্যাক্সিমামই সব আর্মিদের এটা পুরো এলাকা, যেহেতু এখানে পাশেই চীন বর্ডার, সেই জন্য ভারত চীন সীমান্ত থাকার ফলে এই পুরো জায়গাটাই সেনাদের দখলে। তা আমাদের
সেনাদের সঙ্গে কথা হলো, খুব ভালো লাগলো আমাদের ভারতীয় সেনাদের সঙ্গে কথা বলে, এবং আমাদের যথেষ্ট গর্ব অনুভব হলো, কেননা এনাদের জন্যই আমরা সুরক্ষিত থাকি। তাই এই জায়গায় এত সুন্দর প্রকৃতি দেখে এবং এই সেনাদের সঙ্গে কথা বলে আমাদের খুব সুন্দর লাগলো। আলটিমেটলি আমরা চলে এলাম নাথুলা পাসে। আর যেটা প্রথমেই বলে রাখি, নাথুলা পাসের একদম উঁচুতে উঠতে গেলে সেখানে ক্যামেরা কিংবা কোনো রকম ফটো ভিডিও তোলা যায় না, তাই নিচে থেকেই যতটা সম্ভব তুলে নিতে হয়, কেননা যখনই সিঁড়ি দিয়ে উঠতে শুরু করব তারপর থেকে আর তোলা যাবে না। তার আগে পুরো নিচেটা তুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো এইটা পুরো নাথুলা পাসের যে এন্ট্রির মুখটাতেই একদম, এখানে একটি কামান রাখা আছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সিঁড়ি, ওখান দিয়েই উঠতে হবে, তখন আর কোনো রকম ভিডিও কিংবা ক্যামেরা করা যাবে না। তা জায়গাটি অসাধারণ সুন্দর, অসম্ভব সুন্দর, তোমরা দেখতে থাকো জাস্ট। এখন আমরা যাচ্ছি নাথুলা পাসে। নাথুলা পাসে যেহেতু ছবি তোলা পুরোপুরি মানে স্ট্রিক্টলি আর কি ছবি তোলা যায় না, সেই জন্য আমরা তার আগেই সব ছবি তুলে নিয়েছি। আর এবার নাথুলা পাসে আমরা উঠবো আস্তে আস্তে। এটা হচ্ছে চীন আর ভারতের বর্ডার, তা আমরা উঠবো, তা এই অবধি আর কি ক্যামেরা অ্যালাও, তারপর অ্যালাও নয়, চলো আমরা উঠি। এই নাথুলা পাস ঘুরে আমাদের জায়গাটি খুব ভালো লাগলো। এটা ইন্ডিয়া চীন বর্ডার, বর্ডারের উপরেই সব চীন দেশে যে বিল্ডিং সেসব করা আছে সেসব দেখলাম। আর আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, এইখানে যেতে গেলেও তোমরা সঙ্গে ভুট্টা কিংবা কর্পূর লাগবে, কেননা এইটা অনেকটাই উঁচুতে, প্লাস 14,000 ফিট প্লাস মানে উঁচুতে, সেই জন্য অনেকেই শ্বাসকষ্ট হবে, তা সঙ্গে কর্পূর থাকলে কিংবা ভুট্টা খেলে অনেকটাই ভালো লাগবে। আর এইখানে বিক্রি হচ্ছে সামোসা মানে সিঙ্গারা, চা, জিলিপি, এইসব এখানে বিক্রি হচ্ছে, তোমরা খেতে পারো, খুব সুস্বাদু খেতে, আমরাও খেয়েছি। বন্ধুরা আমরা নাথুলা থেকে ঘুরে এখন চলে এসেছি বাবা মন্দিরে। এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, হ্যাঁ আমাদের পেছন দিকটা শিব মন্দির আছে এখানে, হ্যাঁ আমাদের এই পেছন দিকটা, সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেব। আর চারিদিকে সিনিক বিউটি খুবই সুন্দর, খুব সুন্দর, আর এখনকার প্রকৃতিটাও খুব দারুণ হয়ে গেছে, রোদ ঝলমলে, আর পেছনে উঠছে ভারতের পতাকা, এই যে এই যে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। তো চলো আমরা হরভজন সিং এর মন্দিরের ওখানে যাই, চলো। আর তোমাদের পুরোটা ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা একটি মহাদেবের মূর্তি আছে, তা এইটা অনেকটাই দূরে, সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাইনি, কেননা এটা অনেকটাই দূরে ছিল, অনেকেই সেখানে গেছে কিন্তু আমরা সেখানে যাইনি। আমরা ক্যামেরা দিয়ে জুম করে পুরো তুলে নিয়েছি দেখার জন্য। আর এই খুবই সুন্দর মন্দিরটা, খুবই ভালো, একদম পাহাড়ের কোলেই, দেখো পাশে ঝর্ণা পড়ছে, খুবই সুন্দর লাগলো দেখে। আর ওয়েদারও যেহেতু প্রকৃতিও খুব ভালো ছিল, সেই জন্য সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আর দেখো তারই পাশে উঠছে আমাদের ভারতের জাতীয় পতাকা, সমহিমায় উঠছে, আর হাওয়াটাও যেহেতু আজকে খুব ভালো দিচ্ছে, যদিও এখানে হাওয়াটা সবসময় খুব ভালো থাকে, অনেক উঁচু জায়গা, তো তা খুবই সুন্দর লাগছে ভারতের এত উঁচুতে এত সুন্দর আমাদের পতাকা দেখে। এই যে ট্রাভেলার গাড়ি, এইটা তো করেই আমরা এই ট্রিপটায় গেছি। আর এবার আমরা যাব বাবা হরভজন সিং মন্দিরের কাছে। এটা হচ্ছে দ্বার, যে এন্ট্রি গেট, এটাই হচ্ছে এন্ট্রি গেট। আর এর ভেতর প্রবেশ করার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা কিছু লাগে না। এই বাবা হরভজন সিংয়ের মন্দির খুবই বিখ্যাত। এখানে দুটি মন্দির আছে, একটা হচ্ছে ওল্ড বাবা মন্দির এবং অপরটা হচ্ছে নিউ বাবা মন্দির। তাই এই মন্দিরটা হলো নিউ বাবা মন্দির, আর একটা ওল্ড বাবা মন্দির আছে, সেখানে আমরা যাইনি, সেখানে আবার আমরা অন্য সময় যখন সিকিমে যাব তখন আমরা ওটা ঘুরে আসব। তাই এইটা পুরোটাই আর্মিদের জায়গা, এবং এই যে বাবা হরভজন সিং, ইনিও একজন আর্মি ছিলেন এবং নিষ্ঠা সহকারে দেশের হয়ে কাজ করতেন, বলা হয় আজও ইনি আমাদের দেশের সীমান্তে পাহারা দেন ওনার আত্মা, উনি এতটাই দেশের প্রতি দায়বদ্ধতা ছিলেন। তা এই জায়গাটি ঘুরে আমাদেরও বেশ ভালো লাগলো। আমরা এবার যে ওনার যে স্মরণে ওনার যে মূর্তি রাখা আছে একটি মন্দিরের মতো করে, সেখানে আমরা যাব। দেখো এইগুলো হচ্ছে লিভিং রুম, অফিস রুম সব ওনার ছিল, আর এইখানেই ওনার মূর্তি বসানো আছে। দেখো
সামনে ধূপও দেওয়া হয়েছে এবং এই হচ্ছে ওনার মূর্তি। আমাদের ভারতীয় সেনার একজন আমাদের বীর হিসেবে পরিচিত, এনার নামই মন্দির হরভজন সিং এর মন্দির এবং আমরা সকলেই বাবা মন্দির বলে ডাকি। এখানে প্রসাদও দেয়া হচ্ছে। তা আমরা দেখে এবার ফিরে যাব এবং ফেরার পথে যাব ছাঙ্গু লেকে, এবং তার আগে দেখো এখানে আরেকটি সুন্দর লেক আছে সেটিও আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, নাথুলা পাস বাবা মন্দির দেখে আমরা এখন আছি ছাঙ্গু লেকে, পেছনে এসে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক মানে ইয়াকের ওপর রাইডিং, এটা একটা খুব বিখ্যাত, এখানে সবাই ইয়াকের ওপর রাইডিং করছে। এই যে দেখো ছাঙ্গু লেক, চলো আমাদেরকে বোট ভালোভাবে দেখিয়ে দিই। আমরা ছাঙ্গু লেকে গিয়েছিলাম ডিসেম্বর মাসে, সেই জন্য লেকের জল এখনও জমতে শুরু করেনি, এখনও জল বেশ স্বচ্ছ এবং মানে আর কি এখনও জল জমাট বাঁধেনি, আর ওয়েদারও খুব ভালো ছিল। আর এখানটা যেতে আমাদের যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিলো সেই জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছিলো, সেই জন্য প্রচুর ঠান্ডা লাগছিল। আর এই ছাঙ্গু লেক এর পাশেই আছে একটি মহাদেবের মন্দির, একটি শিবের মন্দির, আর এখানে তো অবশ্যই ইয়াক স্পেশালি তোমরা জানো। আমাদের নাথুলা পাস ছাঙ্গু লেক এবং বাবা মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা গরম গরম ম্যাগি খেয়ে ফিরে পড়বো গ্যাংটকের দিকে। আরেকবার তোমাদের বলে রাখি আমাদের এই ট্রিপটিতে খরচা পড়েছিল মাথা পিছু 900 টাকা করে, 900-1800 টাকা, আর ডকুমেন্ট লেগেছিলো ভোটার আইডি কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো। এটি ড্রাইভারকে কিংবা ট্যুর অপারেটারকে আগে থেকেই দিয়ে দিতে হয়, তাহলে উনি সব পারমিট করিয়ে রাখে। আমাদের তো ঘুরে খুব ভালো লাগলো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে বলো। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো, এবং গ্যাংটকের যে আগের যে নর্থ সিকিমের ভিডিও আমার চ্যানেলে আছে সেইগুলো অবশ্যই দেখো। আর চলো বন্ধুরা, ভিডিওটা আমরা মোটামুটি শেষের দিকে চলেই এসেছি, আর চলো এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই খুব ভালো থাকো।